ঘনিয়ে আসছে দুর্যোগ। আজ রাজ্যের একাধিক জেলায় শুরু হবে তৃণমূল কালবৈশাখী ঝড় বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আজ রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়াপিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তা চলুন দেখিনি। বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত উঁকি দিচ্ছে, ধীরে ধীরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার নাম মোচা। IMD ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় আগাম বার্তা শুনিয়ে দিয়েছে, কিন্তু সঙ্গে তার কতটা প্রভাব পড়বে তা নিয়ে জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর এ বলছে, ঘূর্ণিঝড় মোচার প্রভাব তেমনভাবে পড়বে না রাজ্যে। উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়, যার জেরে বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে। অর্থাৎ 6 তারিখ উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় মোচার। তাই বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, যার প্রভাব পড়বে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ শুরু করে একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ 224 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 6 তারিখ থেকে বদলে যাবে আবহাওয়া, কালবৈশাখের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই সকল জেলাগুলিতে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ সকাল থেকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা রয়েছে, অর্থাৎ আজ থেকে 2 বঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করবে বলে জানিয়েছেন তারা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তারা। যদিও 5ই মে কলকাতার তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে তাপের প্রভাবের মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিকেল থেকে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা, এমনটাই জানিয়েছেন তারা। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সন্ধ্যে থেকে বদলাবে আবহাওয়া, ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। ঘূর্ণিঝড় মোচা কতটা শক্তি বাড়িয়ে স্থলভাগে প্রবেশ করবে সেদিকে নজর রেখেছে IMD। আগে থেকে সতর্ক করা হয়েছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গকে। যদিও বঙ্গে ঘূর্ণিঝড়ে তেমন প্রভাব নেই, উড়িষ্যা ইতিমধ্যে সতর্ক জারি করেছে। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্ক করা হয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী এই নিয়ে বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে বৈঠক করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।